কিভাবে বুঝাবো, একটা মায়ের ত্যাগ কতটাকে একটা বুঝানো যাবে, বুঝানো যাবে, এটার কোনো শেষ নাই। সন্তানদের জন্যই তো সবকিছু ত্যাগ করি আমরা, সন্তানদের জন্য সময় অর্থ সমস্ত কিছুই আমরা যত পরিশ্রম করছি সবই সন্তানদের জন্য। প্রত্যেকটা বাপ মাই আশা করে তার ছেলে মেয়েরা যাতে বাপ মারা দেখে দেখাশোনা করে, সে বয়সে যেন আমরা বৃদ্ধি হয়ে যাবো, প্রত্যেকটা বাপ মাই আশা করে। একজন অভিভাবক হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব সন্তানকে লালন পালন করা, সন্তানকে সুশিক্ষিত করা, এবং সেই সুশিক্ষিত করতে গিয়ে একজন অভিভাবকের কতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয় সেই গল্পই শোনানোর চেষ্টা করব আমরা। সাথে রয়েছি আমি আব্দুল হামিদ, আপনারা দেখছেন দৈনিক আমার সংবাদ। সন্তানদের জন্যই তো সব কিছু ত্যাগ করি আমরা, সন্তানদের জন্য সময় অর্থ সমস্ত কিছুই আমরা যত পরিশ্রম করছি সবই সন্তানদের জন্যই। তাদের বড় করা, তাদের মানুষ করা, তাদের ভালো শিক্ষিত করা, তাদের একটা অবস্থানে নিয়ে যাওয়া, সমস্ত ধ্যান ধারণা সমস্ত কিছুই সন্তানের জন্যই, একজন অভিভাবকের, একজন বাবা মার কষ্ট না, এটা কষ্ট বলা চলে না, এটাকে আনন্দই বলা চলে আর কি। সন্তানের জন্য করতে পারাটা তো একটা আনন্দের বিষয়। যে বাবা মা তার সন্তানের সমস্ত চাহিদা পূরণ করতে পারে সেই হলো সবচেয়ে সুখী। হ্যাঁ, সার্থক অভিভাবকেরই আসলে ব্যর্থতা যে সঠিকভাবে তাকে গড়ে তুলতে পারেনি সন্তানকে, সঠিকভাবে গড়ে তোলাটাই হলো আসল কাজ। অভিভাবক দেখে যে কত শ্রম দিয়েছে, কত ই ত্যাগ তিতিক্ষা করেছে, তখন যে সন্তানগুলো চলে যায় আসলে সেটা কষ্টের সীমা থাকে না আর কি। এটা তো বলে ভাষা কি বলবো, বলার ভাষা নাই যে অনেক অনেক কষ্ট করেছি, আমি করেছি, আমার মেয়ে, এটা বুঝাতে পারবো। স্বপ্ন থাকে না একটা, স্বপ্নের জন্য এটা ত্যাগ করা, কিভাবে বুঝাবো, একটা মায়ের ত্যাগ কতটাকে একটা বুঝানো যাবে, বুঝানো যাবে, এটার কোনো শেষ নাই। অনেক স্বপ্ন দেখি কি হয় সামনে, অনেক বেশি স্বপ্ন দেখি, আল্লাহ ভরসা দেখা যাক, আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি, আল্লাহ দেখছি করি না। এটা কেন আশা করবো, একটা বাচ্চার কাছ থেকে আমি এটা আশা করি না কেন, যে কেন আমার বাচ্চাটা করবে, আমি তো আমার মন থেকে আমার অন্তর থেকে আমার বাচ্চাকে আমি করছি করছি না, এটা আমি কেন আশা করবো, আর এটা চিন্তা আসবে কেন আমার মাথায় যে আমার বাচ্চা মুখে করবে না। একটা অবশ্যই বাপ মার একটা দায়িত্ব থাকে, ছেলে মেয়ে লেখাপড়া করাতে হবে, এটা বাপ মার নৈতিক দায়িত্ব, বাকিটা ছেলে মেয়ের ইচ্ছা। আর আমরা তো চেষ্টা করি ছেলে মেয়ে ভালো কলেজে পড়াইতে, না না কষ্ট বলতে এটা কোনো কষ্টই থাকে না, আমাদের ছেলেরা মেয়েরা যদি রাজার ভালো করে তা আমাদের কষ্ট থাকে, তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্ব হলো তাদেরকে কীভাবে আমরা মানুষ করবো, এটা হলো আমাদের দায়িত্ব। এখন তারা আমাদের কীভাবে নিবে এটা তাদের দায়িত্ব, সেটা তো আমরা বলতে পারবো না, তারা বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে আমাদের একটা দায়িত্ব তারা নিবে কিনা সেটা তো আমি বলতে, তবে আশা করি তারা নিবে, না নেই তা কিছু করার নেই। কিন্তু আমাদের উচিত, আমরা প্রত্যেকটা গার্জিয়ানের উচিত সে ছেলে মেয়ে কীভাবে মানুষ করা যায়, লেখাপড়া করে নেওয়া যায়, প্রত্যেকটা গার্জিয়ানের উচিত, প্রত্যেকটা বাপ মাই আশা করে তার ছেলে মেয়েরা যাতে বাপ মারে দেখে দেখাশোনা করে, সে বয়সে যেন আমরা বৃদ্ধি হয়ে যাবো, প্রত্যেকটা বাপ মাই আশা করে যে তারা আমাদেরকে দেখবে, যদি তারা না দেখে কিছু করার নেই তাদের, তবে তারা যে আমরা সবসময় দোয়া করি আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে। দেশ স্বাধীন করতে আমার বাংলার দামাল ছেলেরা যেভাবে অত্যন্ত প্রহরীর মতো কাজ করছে, একজন গার্ডিয়ান তার সন্তানদের নিয়ে অত্যন্ত প্রহরীর মতনই সবসময় তাদের পিছনে লেগে থাকে, এবং যতদিন পর্যন্ত তাদের সাকসেস না হওয়া পর্যন্ত বাবা মা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং যাবে, সফলতা তাদের কাছে, কিন্তু বাবা মা চেষ্টা তো অব্দির যেখানে হার্ড অ্যান্ড সয়েল, না খেয়ে না পরেও সন্তানকে চায় ধার প্রান্তে পৌঁছাতে। তাই আমি মনে করি একজন আমার মতো সব অভিভাবকের একই ধারণা, একই চিন্তাধারণা, আমার দায়িত্ব আমি সন্তানকে মানুষ করছি, তাদের পিছনে লেগে আছে, কিন্তু ও সন্তানরা বুঝতে হবে, যদি সঠিক বুঝ না থাকে, মনুষ্যবোধ না থাকে, সুশিক্ষিত না হলে তো সেইটা করবে না। আর সন্তানদের দায়িত্বটা বাবা মাকে পালন করে অনেকের ভাগ্যও নাই যে সন্তানের ওই দায়িত্বটা বা ওই সেবাটা নেওয়ার মতন ভাগ্য অনেকের থাকে না। তবে আগের থেকে এখন গার্জিয়ানরা অনেক সচেতন যে ছেলে সন্তান নিয়ে তারা যে একটা ভালো জায়গায় যাক, হ্যাঁ ভালো একটা পজিশনে যাক, এই আর কি। টাকা আমাদের ইনকামের সাথে বর্তমান লেখাপড়া এবং সাংসারিক খরচ চালাইতে গিয়ে অনেক কষ্ট হয়, হ্যাঁ কষ্টের মধ্যে দায় দেনা দিয়ে সম্পদ বিক্রি করে অনেক সময় লেখাপড়া করাইতে হয়, কারণ সব মাই চায় সন্তান উপর সন্তান ভালো থাকুক, লেখাপড়া করুক, সুশিক্ষিত হোক। আসলে এটা কপাল, ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। সন্তান যদি হ্যাঁ বাবা মার দিকে না তাকায়, শিক্ষিত হওয়ার পরেও যদি বাবা মার দিকে না তাকায়, তাহলে কোনো করবো যে এটা আমার নসিব কপাল, আর কিছু করার নেই, এটা ভবিষ্যতের উপর ছেড়ে দিতেই, ভাগ্যের উপর ছেড়ে দিতেই। সন্তানকে তো আর বদ্ধ দেওয়া যাবে না, হ্যাঁ যে সন্তানের দিয়ে কষ্ট দেওয়া বাবা মা যে কষ্ট সহ্য করতে পারে না, অনেক বাবা মা তো কষ্ট সহ্যই করতে পারে না, হয়তো বা মারা যায় স্ট্রোক করে, হয়তো বা এক পর্যায়ে চলে যায়, কিছু করার নাই, আসলে এটা কপাল নসিব।